My dear student, good morning to all and welcome from St. Mary's Girls High School and College Online Class. Hope you are well. I am also fine. Today I shall discuss with you about river gypsies in Bangladesh, Unit 7, Lesson 2. Student, take your book and open at page 85 to 86. Lesson 4, River Gypsies in Bangladesh. Keywords: Sarbat. Sarbat means tike taka. Used to, abhasto. Inherit, uttaradhikar sutre. Mainstream, muldhara ba ashol. Ritiniti, jeta purbe chole eshechilo seta ekhono royeche. Piti, tuchho ba kudro. Trick, chalaki kora. Integral part, অবিচ্ছেদ্য অংশ, যেটা আমরা আলাদা করতে পারি না, যেটা ঠিক আছে একই থাকবে. Community, জনসমষ্টি. Settle, স্থায়ীভাবে বসতি করা. Urbanize, ব্র্যাকেটে রয়েছে V, এটা দেখে তোমরা বুঝতে পারবে. Verb, নগরায়ন. Urban, নগর বা শহর, ব্র্যাকেটে রয়েছে adjective, সেই শহরের অবস্থান. A, students, look at the picture. Here is something. Two boat and some students. He is a boatman and it is ferry boat. He is a student. Here is another boat, maybe mobile school. We can see in this picture a boat school. A boat school. It is boat school in the river. Some students, here is some students. A boatman is ferrying them. তাদেরকে পারাপার করছে ছেলে মেয়েদের এই মাঝি. Next picture. Mobile school. We can see in this picture, in the site of a board school. Here is board school. A teacher is teaching her students, boys and girls, their students. And she is teacher. She is teaching there. Maybe they are river gypsies children. They are river gypsy children. They are reading. They are reading in a desk. In a desk. It is a mobile school. River gypsies in Bangladesh are having various problems. River gypsies mean bede. Bangladesh e ek dhoroner dol, bede dol bash kore
তারা বিভিন্ন সমস্যায় এখন জর্জরিত। অনেক ধরনের সমস্যা তাদের রয়েছে। ফার্স্ট, প্রথমত, বাংলাদেশ ইজ গেটিং আরবানাইজড ভেরি র্যাপিডলি। বাংলাদেশ বর্তমানে দ্রুত নগরায়ণ হচ্ছে। জিপসিস পিপল আর লসিং দেয়ার কাস্টমার্স ইন আরবান পপুলেশন। যেহেতু গ্রাম থেকে শহরে পরিণত হচ্ছে, সেজন্যে বেদের দলেরা তারা তাদের ক্রেতা কাস্টমার তারা হারিয়ে ফেলছে। সে গ্রামের লোক এখন আর দেখা যাচ্ছে না। হিন্স দেয়ার ইনকাম ইজ থ্রিটেন, সেজন্যে তাদের রোজগার এখন হুমকির স্বরূপ। দ্বিতীয়ত, সেকেন্ডলি, 24,000 কিলোমিটার্স অফ প্রিভিয়াস ওয়াটার ওয়েস্ট, প্রিভিয়াস পূর্বে যেটা নদীতে তারা বসবাস করত বেদের দলেরা, হ্যাজ শ্রাঙ্ক ইন টু ওনলি 6,000 কিলোমিটার্স ইন দ্য কান্ট্রি ইন ড্রাই সিজন। শুকনো মৌসুমে যখন সে পূর্বে 24,000 কিলোমিটার যেখানে জলমগ্ন থাকতো, এখন সেটা শুকিয়ে মাত্র 6,000 কিলোমিটারে অবস্থান করছে। সেজন্যে বেদেরাও তারা বসবাস করতে পারছে না নৌকার মধ্যে, এবং তাদের রোজগারও তারা করতে পারছে না, সংকুচিত হয়ে যাচ্ছে জলাশয়। সায়েন্টিস্ট বিলিভ দ্যাট বাংলাদেশ উইল বি ওয়ার্স্ট এফেক্টেড বাই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। বিজ্ঞানীরা বিশ্বাস করে এবং তাদের ধারণা যে বাংলাদেশ যদি এভাবে বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের কারণে এরকম হচ্ছে। দ্য আনপ্রেডিক্টেবল রেন অ্যান্ড ড্রাইং আউট অফ রিভার্স হ্যাভ মেড বোট মুভমেন্ট হ্যাভিলি রেস্ট্রিক্ট। এভাবে অপ্রত্যাশিত বৃষ্টি, কোনো সময় বৃষ্টি হয় আবার কোনো সময় বৃষ্টি হচ্ছে না, এবং নদী যে শুকিয়ে যাচ্ছে এটার ফলে এখন দেখা যাচ্ছে নদীর মধ্যে নৌকা চলাচল সম্ভব হচ্ছে না, এবং সে নৌকা চালানোর জায়গা সীমিত হয়ে যাচ্ছে। থার্ডলি, মেনি রিভার জিপসিস আর চেঞ্জিং দেয়ার লাইফস্টাইল ইন দ্য কনটেক্সট অফ চেঞ্জড রিয়েলিটি। আসলে তৃতীয়ত দেখা যাচ্ছে অনেক বেদেরাও তাদের জীবনধারাও তারা পরিবর্তন করে দিচ্ছে। দে আর থিঙ্কিং অফ লিভিং পার্মানেন্টলি অন ল্যান্ড। তারা চিন্তা ভাবনা করছে এখন সমভূমি এলাকায় তারা বসবাস করবে। দি অথরিটি ফিলস দ্যাট রিভার জিপসিস নিড হেল্প টু সার্ভাইভ ইন দ্য মেন স্ট্রিম পপুলেশন। কর্তৃপক্ষ অনুভব করছে যেহেতু তাদের জলাশয়ের পরিমাণ কমে যাচ্ছে, তাদেরকে তারাও যেন টিকে থাকতে পারে সেজন্য তাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না নিচ্ছেন ইতিমধ্যে। দেয়ারফর দ্য গভর্নমেন্ট ইজ অফারিং ভোটিং রাইটস, পারমানেন্ট হাউজিং অ্যান্ড ব্যাঙ্ক লোন ফ্যাসিলিটিস। সরকারও তাদের ভোট দেওয়ার অধিকার, স্থায়ীভাবে বসবাস করার জন্য জায়গা দিচ্ছেন এবং ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করছেন বিদেশিদের জন্য। হাওয়েভার চেঞ্জ ডু নট কাম ওভারনাইট, কিন্তু এটা যে করা হচ্ছে খুব রাতারাতি তাদের জীবনধারা পরিবর্তন করা সম্ভব হয়ে উঠবে না। ট্র্যাডিশনালি রিভার জিপসিস আর ইউজড টু ওয়াটার লাইফ। সাধারণত ঐতিহ্যগতভাবে বেদেরা সাধারণত নদীতেই তারা বসবাস করে। দে হ্যাভ ইনহেরিটেড ফ্রম দেয়ার ফোর ফাদার্স নেসেসারি লাইফ স্কিল অ্যান্ড সার্ভাইভ ইন ওয়াটার্স। তাদের পিতামাতা এবং দাদা দাদি নানা নানি যেভাবে উত্তরাধিকারী সূত্রে এই ছোট্ট
নৌকার মধ্যে নদীতে বসবাস করেছে এবং তাদের কীভাবে তারা সেই দক্ষতা অর্জন করেছে এবং টিকে রয়েছে সেটা তারা সেই উত্তরাধিকারী সূত্রে তারা পেয়ে যাচ্ছে এবং তারা পাচ্ছে। দে হ্যাভ নো এডুকেশন অ্যান্ড ট্রেনিং টু অ্যাডাপ্ট টু মেন স্ট্রিম মডার্ন সোসাইটি, বর্তমানে আধুনিক যুগে এই সভ্য যুগে কীভাবে বসবাস করতে হবে তা থেকে তারা অনেক দূরে রয়েছে, সেই থেকে তারা কোনো শিক্ষা বা কোনো প্রশিক্ষণ তাদের নাই, সেই বিষয়ে তাদের তেমন দক্ষতা নেই। সো দ্য অথরিটি ফিলস দ্য নিড টু ব্রিং দ্যাম আন্ডার ফর্মাল এডুকেশন নেটওয়ার্ক, এখন কর্তৃপক্ষ চাচ্ছে অনুভব করছে তাদের জন্য কিছু শিক্ষার আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা। But they have no permanent living place, কিন্তু তাদের তো কোনো স্থায়ীভাবে বসবাস করার জায়গা নেই, বসতি নেই। জেপসি চিলড্রেন আর বর্ন অ্যান্ড ব্রট আপ অন রোমিং বোটস, তারা নদীতেই সেই নৌকার মধ্যে তারা জন্মগ্রহণ করছে এবং সেখানে তারা লালন পালন হচ্ছে, তাদেরকে তারা বড় হচ্ছে। Therefore they cannot go to conventional school, তোমাদের মতো তারা সেখানে সচরাচর প্রাতিষ্ঠানিক স্কুলে তারা যেতে পারে না। অ্যান্ড হেন্স মোবাইল বোর্ড স্কুলস আর কামিং আপ ফর জিপসি চিলড্রেন, এই বেদের ছেলেমেয়েরা তারা ভ্রাম্যমান স্কুল বলা হয় নৌকার মধ্যে যেটা স্কুল সেখানে তারা আসে এবং সেখানে তারা লেখাপড়া করে। সাম ভলান্টারি অর্গানাইজেশন আর রানিং স্পেশাল স্কুলস অন বোর্ডস টু এডুকেট রিভার জিপসি চিলড্রেন ইন সাম এরিয়াস, কিছু কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এই ছেলেমেয়েরা যেন সুন্দর একটা পরিবেশে লেখাপড়া করতে পারে এবং তারা কিছু শিখতে পারে সেজন্যে তাদের জন্যে কিছু শিক্ষার ব্যবস্থা করেছেন এই রিভার্স জিপসি চিলড্রেনদের জন্যে। তাহলে তোমরা এখান থেকে এই প্রশ্নের উত্তরগুলি ভালো মতো পড়াটা পড়ে প্রশ্নের উত্তরগুলি লিখে নিয়ে আসবে আগামীকাল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকের জন্য এখানেই রাখি, তোমাদের সবাইকে ধন্যবাদ।